আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেল মোর্শেদা কুকিং হাউজে। আশা করি সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। যারা রান্না করেন না তাদের জন্য আমার আজকের এই সহজ একটি ভাজি রেসিপি, আর তা হলো দেশি সবুজ কাঁকরোল ভাজি। এই কাঁকরোল ভাজিটা অল্প সময়েই তৈরি করা যায়। এবার রেসিপি শুরু করা যাক। দেশি সবুজ কাঁকরোল ভাজি করার জন্য আমি এখানে 5-6টি কাঁকরোল গোল পাতলা করে আগে কেটে নিয়েছি। তারপরও আপনাদের সুবিধার জন্য আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে বাকি কাঁকরোলগুলো কেটে নিয়েছি। আমার কাঁকরোলগুলো ভিতরে খুব নরম ছিল, এজন্য আমি বিচিগুলো ফেলে দেইনি। যে দু একটা বাড়তি ছিল তা ধোয়ার সময় আমি ফেলে দিয়েছি। এবারে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এখন রান্নার জন্য চুলার উপর একটি কড়াই বসিয়ে তাতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দিব 2টি শুকনো মরিচ আর 1/2 চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা কচি সবুজ কাঁকরোলগুলো। এই পর্যায়ে আমি এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এই সময় দারুণ একটি স্মেল বের হয়েছে, আপনারা রান্না না করলে সেটা বুঝতে পারবেন না। তারপর দিতে হবে পরিমাণ মতো লবণ, আবারও নেড়ে চেড়ে দিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ আর 6-7টি ফালি করা কাঁচা মরিচ। এই দেশি সবুজ কাঁকরোল ভাজিটায় আমি টোটালি হলুদ ইউজ করব না, এখন শুধু কয়েক মিনিট এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। কারণ কাঁকরোল থেকে যেটুকু পানি বের হবে তা যেন শুকিয়ে আসে, অর্থাৎ পেঁয়াজ কাঁচামরিচ আর কাঁকরোল নরম হয়ে আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে দিব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি কাঁকরোলও ভেঙে যায়নি এবং সবুজ রঙও ঠিক আছে, আর সব কিছু কত নরম হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে অন্য পাত্রে তুলে নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। তৈরি হয়ে গেল আমার আজকে রেসিপি, দেশি সবুজ কাঁকরোল ভাজি। আই হোপ সবারই ভালো লেগেছে। বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের টেক কেয়ার করবেন। আমি মোর্শেদা আজ এখানেই বিদায় নিলাম। আমার জন্য দোয়া করবেন। নেক্সট রেসিপিতে আবার দেখা ও কথা হবে। আল্লাহ হাফেজ।